চব্বিশে জুলাই দু হাজার একুশ, সাতই শ্রাবণ, শনিবার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো যাবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। প্রথমে আপনাদের জানিয়ে রাখবো, যাদের যাদের চন্দ্র এবং সূর্য অর্থাৎ রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই বৃশ্চিক, এই রাশিফল তাদের ক্ষেত্রেই 100% খাটবে। আর বাকিদের বলবো, আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন হওয়ায় এই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যে খাটবেই এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। অন্যান্য দিনের ন্যায় প্রথমেই আমরা আপনাদেরকে বলবো আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স নিয়ে। আজ কেরিয়ার বলুন বা ফিন্যান্স বলুন, দুই ব্যাপারেই আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, সহকর্মী বা কর্মচারীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আর চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে আপনার যে কোনো প্রকার দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে মুখ বুঝে সেটিকে পালন করার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, আজ কিন্তু তাদের জন্য ভালো সুযোগ সুবিধা নেই। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি আপনাদের অতুলনীয় কাটতে চলেছে। আপনার সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যায় পরিবারের সহযোগ, সদস্যদের সম্প্রসারিত সহযোগিতার হাত আপনারা অবশ্যই পাবেন। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনরাও কিন্তু আজ আপনাকে সহযোগিতা করতে চলেছে, তাদের সাথে আপনাদের বোঝাপড়াও বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মন কিন্তু উভয় ক্ষেত্রে আজ আপনার সঙ্গ দেবে। আজ আপনি সতেজতা বা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন, মানসিকভাবেও হালকা অনুভব করবেন, যার জন্য সঠিক মেজাজে থাকবেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ চলছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আর প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি যে ভালো যাবে এমনটি কিন্তু নয়। একতরফা মোহ আপনাকে মনোবেদনা দেবে, প্রেমের জীবনেও স্বার্থপরতা, এ কোন হিসাব? হিসাব করে কি প্রেম হয়? মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করবেন না। প্রেম মানেই কিন্তু একে অপরের অনুভূতিকে মর্যাদা সম্মান দেওয়ার ব্যাপার। পার্সোনালকে পার্সোনাল রাখুন, পাবলিক যেন করতে যাবেন না। স্বামী স্ত্রীদেরও বলবো, আজ কিন্তু আপনার সাথে থেকে, আপনার স্বামী স্ত্রী আপনারা একসাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারেন, আলোচনা করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে ভালো না। আপনারা অহেতুক তর্ক বিতর্ক, বাগবিতণ্ডা, বচসার মাধ্যমে দিনটিকে মাটি করে ফেলতে পারেন। আর তাই স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা সন্দেহবাতিক হবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, এতে কিন্তু সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষও কিন্তু বেশ শক্তিশালী থাকতে চলেছে। আর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আজ আপনাদের জ্ঞান গ্রহণ করার দরকার আছে। আপনি অহেতুক সময় নষ্ট করে ফেলবেন আজ অসৎ সঙ্গে পড়ে, তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন। এখন শ্রাবণ মাস, মহাদেবের পুণ্য মাস, আর তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর মুক্ষিয় মামৃতাত ওম নমঃ শিবায়। এটি 108 বার জপ করুন, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আর যেহেতু আজ শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রৌং সানিশ্চরায় নমঃ, এটিও 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে।
এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।